কোনদিনও ভাবতে পারি নাই যে এত সুন্দর গোপ্রো আমি ইউজ করতে পারবো, অনেক টাকা দিয়ে গোপ্রোটা কিনেছি, ঠিক আছে, তার প্রাইজ দিতে হবে লোককে যে কিভাবে আমি গোপ্রো ইউজ করছি, ঠিক আছে, চলো এডিটে পড়ার জায়গা কি তারপর হবে কথা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মিস্টার নুনি 1.0। সো যাই হোক, আজকে ব্লগটা শুরু হয়েছে এখান থেকে, ব্যাপারটা গিয়েছে রোজকার মতো আমি আজকে কিন্তু ভিডিও আপলোড দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আর আগের দিন আমি ভিডিও আপলোড করিনি, কারণ আগের দিন আমি একটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করেছি আর বেশি যে তাহলে কোনো ভিডিও শ্যুট করার দরকার নেই, এর জন্য আগের দিন কোনো ব্লগ ভিডিও শ্যুট করা হয়নি। আজকে হচ্ছে গিয়ে ব্লগ ভিডিও আবার শ্যুট করছি, কারণ ভাই প্রত্যেক দিনই ব্লগটা ছাড়া অত্যন্ত জরুরি, কারণ ভাই আগের চ্যানেলে যে অবস্থা হয়েছে আমি চাই না যে এই চ্যানেলটা আমার এই অবস্থা হোক। আর এখন না ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কারণ আগে কেমন ছিল, আগে কুয়াশা কুয়াশা পড়তো, এখন যেহেতু গরমকাল আস্তে আস্তে পড়ে যাচ্ছে এখন কিন্তু পুরো ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আরে ডাকছিস কেন ভাই, ডাকছিস কেন? আর গরমকাল আর আমাদের দিকে কিন্তু গরমকালে কিন্তু বিশাল এদিকে গরম পড়ে, ঠিক আছে, শীতকাল গেছে কয়দিন হয়েছে, ঠিক আছে, নাকি শীতকাল আর কে আছে নাকি? আর শীতকাল দেখলো অবস্থা, মানে এখন দিন গরম পড়ে, রাত্রিবেলায় ভোর রাতের দিকে একটু শীত শীত পরে, ঠিক আছে, আর এমনিতে দিনের বেলা এত গরম মনে হয় আমরা গরমের মধ্যেই রয়েছি, এত গরম মানে ঘরে থাকা যায় না অবস্থা। সো এখন কোনো কিছু প্ল্যান নেই, মেন ব্যাপারটা হয়েছে কি আমি না ফোনে চার্জ করিনি, এখন ফোনটা চার্জ করবো, তারপর হবে তোমাদের সাথে কথা। তো গাইস ফাইনালি কিন্তু ভিডিও আপলোড করা হয়ে গেছে, তোমরা কি তাদের দেখো ভিডিও কিন্তু একদম আপলোড করা ডান, প্রত্যেক দিন 8টার মধ্যে কিন্তু ভিডিও আপলোড হয়েছে, তোমরা একটু দেখো। আর এখানে দেখতে পাচ্ছ বোন দেখছে টিভি, আর আজকে ঠাম্মি বাড়ি নেই, আর এই দেখতে পাচ্ছ পড়তেছে। তুই ওখানে বসিস কেন, তুই টিভির সামনে পড়তে বসিস কেন? কেউ ঠাকুমা বাড়ি নেই আর আজকে পড়াবে না যদিও মনে হয়, তাই এই টিভি দেখছি, আসলে পড়াশোনা আজকে একটু বন্ধ আছে। আর এখানে দেখছো ওই একটা ইয়ে করতে আসেনি, একটাও করতে আসেনি, ঠিক আছে, এখন দেখছি কি ফালতু টিভির মধ্যে কি ফালতু ফালতু কার্টুন দেখে, ওগুলো তো পছন্দ এইসবই দেখে সবসময়, এখন এগুলোই দেখে, মানে কি কাজ না থাকলে যা হয়। স্কুলে যাবি না আজকে? ও যাবে না স্কুলে, ও যাবে। তো গাইজ দেখতে পাচ্ছ যে ওর বাবা আমাদের চা বানিয়েছে, কারণ বলেছি যে ঠাকুমা বাড়িতে নেই, যে ওর কাকা চা বানিয়েছে। আর ফালতু কারণ না, ফালতু মিউচুয়াল ফালতু, এই কার্টুনগুলো ফালতু ফালতু কার্টুন, পাল্লা পাল্লা এইসব কার্টুন দেখে না ওই যে এইসব জিনিসপত্র সব নষ্ট করে, ঠিক আছে, সব দিয়ে এক্সপেরিমেন্ট করে, যত মেকআপ আছে সব কিছু দিয়ে এক্সপেরিমেন্ট করে যে পাগলাটা। আমি পাগলাম জানি তো, কিন্তু যে এমন মেকআপ মেকআপ সব নষ্ট করিস, আর এটা কথা বল, জানি তো তোরা তো এক্সপেরিমেন্টের দল। আমিও নষ্ট করতাম, আমি এমন না, আমি রিমোট কন্ট্রোল গাড়িগুলো ভেঙে চুরে ভিতর থেকে মোটর বের করে হাওয়া খাওয়ার জন্য মোটর বের করতাম, ঠিক আছে, এত ফাজিল ছিলাম। একটা কথা বলতে ভালো লাগে যে এখন আমাকে না বাড়ি থেকে মেনে নিয়েছে যে আমি ভিডিও বানাই, ঠিক আছে, মানুষকে যেমন কে প্রেম করে বিয়ে করলে পালিয়ে ফালিয়ে গেলে বাড়ি থেকে যেমন মেনে নেয়, আর আমাকেও তেমন মেনে নিয়েছে যে আমিও ভিডিও ভিডিও বানাই, কারণ এসে আগে খুব লজ্জা লাগতো, ভিডিও বানালে লোকে বলতো কেন বানাস, আমার মা বলতো তুই কেন ভিডিও বানাস, তুই কেন বানাস, লোকে খারাপ বলে। আমি খালি একটাই কথা বলেছিলাম মারে যে আমি ইউটিউব করবো, মানে করবো আমি ইউটিউব ছাড়বো না, বাট দুর্ভাগ্যবশত আমি আমার আগের চ্যানেলটা ছেড়ে দিতে হচ্ছে, আমার ওটা আমার স্মৃতি হিসাবে রয়ে গেছে, ওটা যে আমার ফার্স্ট চ্যানেল, ওর মধ্যে আমি কিন্তু শর্ট ভিডিও চাচ্ছি, চ্যানেল ভালোই সাবস্ক্রাইব হয়েছে তোমার, প্রায় 5,000 ফুটে চললো, আর এর মধ্যে এটা হচ্ছে নতুন চ্যানেল, আর আমি চাই যে এই চ্যানেলটা ঠিকঠাক গ্রো টো হয়, ঠিক আছে, বোনের কাছ থেকে কেড়ে খাওয়া নিয়ে দৌড় দেওয়া এইসব হচ্ছে মজার জিনিস, ঠিক আছে, কারণ এখন আমার বোন আছে তাই নিচ্ছে, যখন থাকবে না আই মিন যখন বিয়ে ফিয়ে হয়ে যাবে বড় হয়ে, তখন কিন্তু বোনের কথা খুবই মনে পড়বে, ঠিক আছে, রাতের বেলা আমি একাই ছিলাম, কেমন লাগলো কাজ করে ভালো? চল যাবি, রেডিও রেডিও রেডিও, আমি যাবো, আমার স্কুল স্কুল নাই, আমার স্কুল না থাকলে আমি জোর করে যাবো নাকি? আমি চলে গেলাম, ঠিক আছে, তো গাইস ব্যাপারটা হচ্ছে আমি খাওয়া দাওয়া করে এসেছি, আর এখন বোন ঘরে আছে, আমি এখন বেরিয়ে পড়বো এডিট করার জন্য, কারণ আমাকে এডিটটা করতে হবে, 2-3 দিন এডিট করতে যাইনি, কাকা হয়তো খারাপ ভাবে যে কেন এডিট করতে আসছে না, আগের দিন আমাকে ফোন করেছিল যে তুই কি আর এডিট করবি না।
গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমি কিন্তু কাকাতে বাড়ি চলে এসেছি। গাইস ব্যাপারটা হচ্ছে কি বাইরে আজকে খুবই খুবই রোদ, মানে বলার মতো না বিশাল রোদ। আর এটা হচ্ছে বুদ্ধর সাইকেল, তো ভাবছি কি একটা টেস্ট ড্রাইভ দেবো বুদ্ধর সাইকেল নিয়ে গোপ্রো দিয়ে। এখন তোমাদের এডিট দেখাবো, ঠিক আছে? আমি কেউ এডিট করে সেটা তোমাদের দেখাবো, কারণ এই গোপ্রোটা নেওয়ার কারণের জন্যে অনেক টাকা দিয়ে গোপ্রোটা কিনেছি, ঠিক আছে? আর এখন কিন্তু আমরা একটা ভিডিও এডিট করছিলাম, দেখতে পাচ্ছ এটা কাকা এডিট করে ধুয়ে গেছে। সত্যি কথা বলতে এটাই হতে পারে, কোনো রাস্তায় কোনো হুটতলা কোনো রিক্সায় তুমি বুঝলে না রোমিও, গানটা আমি জানি না যদিও। কোনোদিনও ভাবতে পারি নাই যে এত সুন্দর গোপ্রো আমি ইউজ করতে পারবো। কাকাতে বাড়ির সামনে রোডটা দেখতে পাচ্ছ, তার প্রায় দিতে হবে লোককে যে কীভাবে আমি গোপ্রো ইউজ করছি, ঠিক আছে? লোকে আমার এই গোপ্রো দেখলে একদম হাসবে হাসবে। আর আমার গোপ্রো ভাই এক নম্বর, এক নম্বর, জাস্ট ওয়াও, ঠিক আছে? বলার মতো না, চলো এডিটে বসার জায়গাকে তা পড়া হবে কথা, ঠিক আছে? তো গাইস, তো গাইস, তো গাইস, যাই হোক, এখন বাজে আড়াইটা, এখন বাড়ি যাচ্ছি। অ্যালবাম এডিট হচ্ছিল আজকে, ঠিক আছে? ও বাবা, তো রোদ রোদে যাওয়া যাবে না। বিজয় ছিল অ্যালবাম এডিট করতে, আর তোমরা দেখলে গোপ্রো বানিয়েছিলাম আমি, কেমন লাগে সেটা বলো। আর আজকে কিন্তু যাচ্ছি আরেক জায়গায় শ্যুট করতে, ঠিক আছে? শ্যুটটা হচ্ছে গিয়ে তোমার 100 টাকার নোট নিয়ে। তো ভাই, তো ভাই, বিশাল গরম ভাই, বিশাল রোদ, কালো হয়ে যাও ভাই। চলো স্নান ফান করি আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, আমি কিন্তু ফাইনালি কলে করে চলে এসেছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর এখন জলটা ভরে নিই, স্নানটা সবার আগে, স্নানটা মাস্ট, ঠিক আছে? সবার আগে স্নান, তারপর অন্য কিছু। স্নান না করলে না শরীরে একটা এনার্জি এনার্জি ফিল লাগে না, ঠিক আছে? স্নানটা না ছাড়লে ভাই মজা লাগবে না। তো গাইস, ব্যাপারটা কি হয়েছে, আমাদের বাড়ির সামনের দিকটা দেখো, ওয়াও, ঠিক আছে? জাস্ট ওয়াও, কারণ দেখো আমরা যেহেতু গ্রামে থাকি আর আমাদের এখানকার গ্রামের সৌন্দর্যটা দেখো। আর এখন যেহেতু ধান গাছ একদম ছোটো ছোটো, আমি যদি ওই ধানের জমিতে যেতাম তাহলে তোমরা ভালো সুন্দর দেখতে পাবে পেতে। আর দেখতে পাচ্ছি যে সূর্যটা দেখো, সুবিধা বেড়ে আমি যাচ্ছি, কারণ সুবির কাছে রেশন তুলতে। আর আমি স্নান ফান করে এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ সাইকেলে করে। 100 টাকার নোট, ওই নকল নোট, ঠিক আছে? তো মূলত এটা দিয়ে আজকে একটা বোকা বানাতে চলেছি, এখানকার কে আছে কিন্তু ভাগ্যমানে নোটটা তোলে। আচ্ছা, দেখতে হবে নেক্সট।